বহি বস্তু নুহে বন্ধু পছে সে মনর হলন্ধু পরিস্থিতি আসলে বন্ধু ধোকা দেই পারে কিন্তু বহি নুহে বহি কথা কহে বহিরে রহিছি ভাষার আত্মা তেণু পুস্তককু বন্ধু কলে মনিষর অন্তর্নিহিত জ্ঞানর বিকাশ হুয়ে বলে কুহা যায় ডিজিটাল যুগরে এবে বি কমিনি পুস্তকর চাহিদা গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা ও সংস্কৃতির হয়েছি মহাসঙ্গম রাজধানীর সিতুয়া সন্ধ্যারে জমুছি পুস্তক মহোৎসব ওড়িয়া ভাষা সাহিত্য ও সংস্কৃতি বিভাগ পক্ষরু অনুষ্ঠিত হেউছি ষষ্ঠ ওড়িশা রাজ্য পুস্তক মহোৎসব 2024 ভুবনেশ্বরের ইউনিট 3 স্থিত প্রদর্শনী পড়িয়ারে জমুছি ভিড় চলিত বর্ষ প্রায় 400টি স্টল সহিত প্রায় 200 প্রকাশক ও পুস্তক বিক্রেতা মহোৎসবরে যোগ দেইছন্তি সংস্কৃতি বিভাগ পক্ষরু উৎকল কেশরী ডক্টর হরেকৃষ্ণ মহতাব ওড়িশারে বুদ্ধ স্মারকী ভগবান বিরসা মুন্ডা ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীঙ্ক জীবনকু আধার করা যাই নির্মাণ হইছি 3টি থিম প্যাভিলিয়ন সবুবেলে পুস্তক পাই তো যাহা যেমতি মানে গোটে যে মানে পাঠক আর লেখক সেমানকর গোটে শ্রদ্ধা থাকে কিন্তু এই বর্ষ যেমতি মানে যে হিসাবরে সজা হইছে আর যেমতি গোটে তৈরি হয়েছি রাজ্য সরকার বহুত সুন্দর ভাবে তাকে করেছেন তো সেই মু দেখুছি ছোট পিলাঠু আরম্ভ করে বড় মানে সমস্তে আসছেন আউ মানে বহুত প্রকার বই অছি তা সহ খাইবা স্টল বি অছি তো গোটে জায়গায় পাঠক লেখক এবং যে ছোট পিলা মানক পাই যাহা যেমতি প্রকার বই দরকার সেইটা বি রহিছে এবং সাঙ্গরে ফুড স্টল বি যেহেতু রহিছে বহুত জন আসছেন আউ এটা মু কইবি গোটে আমার সমাজটা গোটে সকারাত্মক দিগ প্রতি যাওছি কাইকি না আগু থিলা বহি লোক পড়ুলে কেবল এবে আউ বহি পড়ু না বহি শুণুচার বহি দেখুছেন সোশিয়াল মিডিয়াকে ইউজ করি আমি আম ভাষা এবং আমার লেখার আমার সাহিত্যর প্রচার করা উচিত বর্তমান সময়ের ইয়ং পিলা মানুষ আমি বেশি আকৃষ্ট করা চাহুছু বর্তমানে গোটে আসিছে দেখুন কবিতা কেউ বুঝিপার না কিন্তু এবে গোটে আসিকি স্ট্যান্ড আপ কবিতা এবং স্ট্যান্ড আপ কমেডি লা সেমি গোটে গ্রুপ করছেন এবং ইটস এ গুড থিং বহু ভালো জিনিস যে আগামী দিনের এই পুস্তক মেলা গুড়ি সে যোড়ে সাহায্য করে পার বলে ভাবছি ডিজিটাল যুগরে যেতে ই বুক মিলুলে বি কমিনি পুস্তকর চাহিদা প্রতিদিন জমুছি লেখক ও প্রকাশকঙ্ক আসর পাঠ্য পুস্তক ঠার আরম্ভ করে আধ্যাত্মিক পিলাঙ্ক বহি উপন্যাস গল্প কবিতা ও অনেক শিক্ষণীয় পুস্তক গোটিয়ে স্থানরে উপলব্ধ হেউছি হজি যাইথিবা লেখকঙ্ক অভুলা পুস্তক গুড়িক এই মহোৎসব মাধ্যমে দেশ বিদেশর পাঠক মানে পাইপারুছন্তি এভাবে পুস্তক মহোৎসব দ্বারা কেবল হজি যাইথিবা পুস্তক মিলিব তা নুহে বরং কবিতা ও গল্প লেখুথিবা যুবপিঢ়ীঙ্কু আগকু আহুরি জ্ঞান আহরণ করিবার খোরাক যোগাইব বলি প্রকাশক মত রাখিছন্তি আজির পিঢ়ি ধীরে ধীরে পুনি পুস্তক আড়কু অগ্রসর হেলেনি তা সত কথা হুয়েত সে সংখ্যা কম হইতাই পারে কাহিকি না এবে মনোরঞ্জন মাধ্যম ভিন্ন ভিন্ন হেলানি তথাপি কিছু জন তো অছন্তি যোমানে পুস্তককু আদরি নেউছন্তি তেণু সেমানে আসন্তু আহুরি পুস্তককু ভালো পাঁতু আউ সাঙ্গরে আউ কিছু জনকু মধ্য আনন্তু তাহলে যাই আম পুস্তক মেলা পুস্তক মেলার যে আভিমুখ্য অছি তা হুয়েত পরিপূরণ হয়ে পারিব বহুত বঢ়িয়া লাগুছি পুস্তককু যেতবেলে ওড়িশাকু ওড়িশার ঐতিহ্য বিষয়ে পিলামানে বি জানিবে পিলামানকর পুস্তক প্রতি যে বর্তমান বিতৃষ্ণা আসুছি ও পুস্তককু যেহেতু বহু সম্মান সহকারে এটা গ্রহণ করুছন্তি তো এটা বহুত বঢ়িয়া জিনিস বহুত ভাল লাগুছি ছোট পিলামানকর বি বহুত সারা বহি গুড়াক আছে যেতরে বহুত নীতি শিক্ষা মধ্যে ছোট পিলামানে গ্রহণ করিবা সহিত বয়স্ক মানক পাই বহুত জিনিস জানিবা কথা বয়স্ক মানক পাই ঔষধীয় তথ্য মধ্যে এটি আপনি জানি পারিবে কারণ বহিটু বড় সাঙ্গ আউ কিছু বি নাহান্তি পুস্তকর চাহিদা পূর্বরু থিলা ও এবে বি রহিছি ভাষাবিদ মানে দেশর সাহিত্য ও সংস্কৃতিকু রুদ্ধিমন্ত করিবা পাই সদা সর্বদা চেষ্টিত যুগ যেতে আগকু বড়িলে বি পুস্তকর চাহিদা থিলা অছি এবং আগকু মধ্য রহিব ভুবনেশ্বরু ক্যামেরা পর্সন প্রশান্ত বেহরাঙ্ক সহ কবিতা সোয়াইঙ্ক রিপোর্ট আরগাস নিউজ।
जदि आपणक आम भिडी भल लगा तेब चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।